মঙ্গলবারে হোজাইর উদারি কোভিড কেয়ার সেন্টারত কর্মরত ডাক্তার সেউজ কুমার সেনাপতির উপর যে বর্বর অত্যাচার হল সেই ঘটনাক তেজপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীসকলে তীব্রভাবে গরিহণা দিয়ার ঘটনার উচিত তদন্তর দাবি জানাইছে। রাজ্য সরকারের ওসর দাবি যে অতি শীঘ্রে তদন্ত করে দোষী করায়ত্ত করক আর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করক, স্বাস্থ্যকর্মীসকল নিরাপত্তা সুনিশ্চিত করক। সেউজ আমার লগর আছিলে আর তার নিচি ভদ্র আর সিনসিয়ার লড়া মানে জীবনত দেখা নাই বলে কব পো মানে আর চাও তার নিচি লড়া এটা কেন মারিছে অক লড়া বলে নয় তার থাকা ছালী মানুষ যদি ছালী ডক্টর থাকলেহেন কি করলেহেন মানে নজানো আর কারণ ছালীর ওপর ক্রাইম অল মারাটে নয় আর বহুত ধরনের আছে। তো আমার কি সেফটি আছে মই বিপিএইচসিত জয়েন করেছিলাম ব্লক বিএইচসিত মোক এস ডিও সারে কৈছে তুমি ছালীর কারণে মানে তোমাকে নাইট ডিউটি নিদিও। কিয় নিদিয়ে নাইট ডিউটি? কারণ আমার সিকিউরিটি নাই হেনেকে কবলগা কথা হয় কিয় হয়েছে? কারণ সব এটা আমার বহুত বহুত সহ্য করল আমি দেবেন দত্ত স্যার তাকে ঢুকাই গলগে কালি সেউজে যদি নিজের লাইফের কারণে যদি নপালেহেন তারও কিবা একটা হলহেন সাকে এটা আমি আরো সহ্য নকরো। আমার গভর্নমেন্টের যদি গভর্নমেন্টে যদি আমার সার্ভিস বিচারে গভর্নমেন্টেও আমাকে সার্ভিস দিব লাগবে আমাক সিকিউরিটি দিব লাগবে নহলে আমি নামানো। ঘামি ঘামি ডিহাইড্রেটেড হয়ে ডিউটি আগবাই আছে কিন্তু উইথ এ সেন্স অফ ইনসিকিউরিটি উইথ এ সেন্স অফ ইনসিকিউরিটি যে ইয়ারপা উলাই গিয়ে আমাক এটেন্ডেন্টে ধরব নাকি আমাক পিটিব নাকি আমাক মারিব নাকি ধরনের সেন্স অফ ইনসিকিউরিটি আমি আমার ঘটনাটা আপনারা ইতিমধ্যে গম পাইছে ভিডিও দেখা পাইছে বিরাট নির্লজ্জ ঘটনা অমানবিক ঘটনা এনেকুৱা ঘটনা যাতে পুনরাবৃত্তি নহয় তাকে মই কামনা করছো। সেউজ মোৰ ভাতৃৰ নিচিনা মোৰ ভাইটির নিচিনা মই খবরটা শুনার লগে লগে গৈছো তার পিঠিখন দেখিলে আপনাদের কান্দিব আপনাদের উচুপি উঠিব এনেকুৱা অমানবিক হব কেনেকে পাৰে তার শাস্তি আমাক লাগিবই লাগিবই লাগিব সেইকাৰণে আমি আজি ইয়াত ধর্ণা দিছো ওপিডি বন্ধ করে পেলাই। তেজপুর মেডিকেল কলেজের বিষয়া কর্মচারীসকলে প্রতিবাদী কার্যসূচী পালন করে। কালি যেটো সেউজ কুমার সেনাপতির লগত ঘটনা ঘটি গৈছে এইটুক আমি তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয় চিকিৎসালয় কর্মচারী তরফের পৰা গরিহণা দিছো আর লগতে দোষীক দৃষ্টান্তমূলক শাস্তি দিবর কারণে আমি সরকারলৈ আহ্বান জানাইছো আর শাস্তি এনেকুৱা ধরনের হব লাগে যাতে পিছত এই শাস্তির পৰা যাতে পিছর সামে শিক্ষা লব পাৰে যে ডক্টর বা স্বাস্থ্যকর্মী এজনের উপর হাত উঠালে কেনেকুৱা ধরনের শাস্তি হব পাৰে আর যদি আমি ইয়াক এরেস্ট করাতে শেষ করে থই দিও তেতিয়াহলে রাইজে যদি গম নাপায় যে ডক্টর বা স্বাস্থ্যকর্মী এজনের উপর হাত উঠালে কি হয় তেতিয়াহলে আকৌ এনেকুৱা ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটিব পাৰে। সেই সরকারলৈ অনুরোধ যাতে দোষীয়ে পোৱা শাস্তিখিনি রাজহুৱা করে এ আমার আহ্বান। জামগুৰিহাটৰ পৰা চন্দন শর্মার রিপোর্ট, নিউজ নেক্সট।